আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে স্কাইটেক বিডিতে। আজকে আমরা একটা অস্থির লেভেলের জিনিস আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। অ্যান্ড আজকে জিনিসটা যে সত্যি অস্থির, এটা যারা এতদিন যাবৎ ওয়েট করতেছিলেন তারা জানেন, আর যারা এখনও জানেন না কী কারণে আজকের এই জিনিসটা এত বেশি অস্থির বলতেছি আমি, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে বাসমোডটা ডাউনলোড করবেন। অ্যান্ড ডাউনলোড করার পর খেলে তারপরে বলবেন যে আসলেই কী কারণে এই জিনিসটাকে আমি এত অস্থির বলতেছি। যাই হোক, আজকে আমরা হিনো একে ওয়ান যে বাসমোড শেয়ার করবো, অ্যান্ড এটা হচ্ছে ভার্সন 3। অ্যাকচুয়ালি যেই ভার্সন 3 বাসমোডটা এতদিন আমরা 1.44 কিংবা 1.42 খেলে আসছি, সেটাই আজকে আপনার সাথে শেয়ার করবো 1.36 আসরের জন্য। অনেক বেশি আকাঙ্ক্ষা, অনেক বেশি ইচ্ছা প্রায় সবারই ছিল 1.36-এর জন্য, যেন এই বাসটা চলে আসে, আপনারা যেন খেলতে পারেন এই বাসমোডটা। সো ফাইনালি আর এস ইকবাল ভাইয়ের 1.44 বা 1.42-তে যেই বাসটা আপনারা খেলছিলেন, ওয়ান যে যারা এখন 1.42 বা 44 খেলতে পারেন না, তাদের জন্য মূলত 1.36-এর জন্য কনভার্ট করা হয়েছে এই বাসমোডটা। অ্যান্ড অস্থির এই বাসমোডটা আজকে আপনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। যারা এখনও ডাউনলোড দেন নাই, ধুমায় ডাউনলোড দিয়ে খেলতে পারবেন। অস্থির একটা মোড, আমার দেখা ইউরোট্রাক সিমুলেটরের বেস্ট ওয়ান জে বাসমোড এটা। কী কারণে ওয়ান জে বাসমোড এটা আপনি নিজে দেখলেই বুঝবেন, খেলবেন, খেলার পরে বুঝবেন। আর যারা এতদিন আমাদের গেম প্লে দেখছেন তারাও জানেন ওয়ান জে বাসমোডটাকে কী কারণে ওয়ান অফ দ্য বেস্ট বাসমোড বলা হচ্ছে। সো এই ভিডিওটা থেকে সবাই ডাউনলোড করে খেলবেন। বিফোর দ্যাট, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই বেশি বেশি লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটাও শেয়ার করে দিবেন, বিকজ অফ অনেক বেশি মানুষ এই বাসমোডটা খেলুক, তাতে কিন্তু আমাদের যারা মুড ক্রিয়েটর আছেন তাদের প্রাপ্তি। অ্যান্ড অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন যেন সবাই ডাউনলোড করতে পারে। সো আরও অনেক বিস্তারিত কথা হবে ভিডিওটা নিয়ে, চলুন আমরা মূল। এক্সপ্লানেশন টাইপের ভিডিও, মানে আমরা আজকে এই ভিডিওতে দেখাই দিব যে আসলে কী কী থাকতেছে আমাদের এই বাসমোডটাতে, অ্যান্ড আপনারা কেন এই বাসমোডটা অনেক বেশি এনজয় করবেন। সো আমাদের এই 1.42 বা 1.44-এর যে বাসমোডটা আপনারা খেলছেন ওইটাকেই কিন্তু অ্যাকচুয়ালি কনভার্ট করা হয়েছে 1.36-এর জন্য। সো এই বাসমোডটাতে আপনারা কিন্তু ভেতরে যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা চেঞ্জ করতে পারবেন। তিনটা আলাদা আলাদা ড্যাশবোর্ড আছে, তিনটার যে কোনোটা নিয়ে আপনি ইচ্ছা মতো খেলতে পারবেন। এছাড়া আরেকটা ফিচার হচ্ছে এই বাসমোডটার আউটলুক বলেন, ইন্টেরিয়র বলেন, সব কিছু অনেক বেশি জোশ দেখতে। আপনি যখন বাসটা চালাবেন তখন আসলে অন্যরকম একটা ফিল আসবে। আমি যে গেম প্লেটা আপনার সাথে শেয়ার করতেছি এটা দেখার পর আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে যে ওয়ান যে আছে, আমি এটাকে খারাপ বলতেছি না, বাট ওইটা থেকে এটা যেহেতু একটু দেখতে ভালো লাগে বা এটা নিয়ে অনেকের বেশি আগ্রহ ছিল, সেই হিসেবে আসলে বলা যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মোড। সো এটাতে কিন্তু অনেক বেশি মানে রিয়েলিস্টিক লুক থাকে। আপনারা যে ফ্লাওয়ারগুলো দেখতেছেন V3-তেও অ্যাকচুয়ালি এই ফ্লাওয়ারগুলো ছিল, এটাকে V3.1 বলা হইতেছে। যাই হোক, সো এইটাতেও কিন্তু অনেক বেশি জোশ লাগতেছে দেখতে। তারপর হচ্ছে স্টিয়ারিংটা দেখেন, তিনটা আলাদা স্টিয়ারিং আছে, এর মাঝখানে যেটা আমি এখন চালতেছি এটা আমার কাছে একটু বেশি ভালো লাগছিল, বাকি দুইটা অ্যাজ ইউজুয়াল আপনার অন্যগুলোতেও পাবেন। অ্যান্ড হচ্ছে কন্ট্রোলিং বলেন, ব্রেকিং বলেন, মোটামুটি আগের থেকে অনেক বেশি জোশ লাগছে আমার কাছে। তারপর হচ্ছে আরেকটা বিশেষ ফিচার, সেটা হচ্ছে আপনারা এতদিন যখন বাসের স্কিনগুলো চেঞ্জ করতেন তখন আপনাদেরকে স্কিন আলাদা সিলেক্ট করতে হতো, তারপর খুঁজে খুঁজে হচ্ছে স্টিকারগুলো সিলেক্ট করতে হতো। এবং আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আপনাদেরকে মানে স্কিন 1, স্কিন 2 এরকম 100টা স্কিন দেওয়া থাকতো, আপনার খুঁজে খুঁজে বের করতে হতো কোনটা কোন স্কিন। বাট এখনকার ভার্সনে এই সমস্যাটা আসলে দূর হয়ে গেছে। এখন আপনি চাইলেই এই স্কিনের উপরে দেখবেন স্কিনগুলোর নাম দেওয়া আছে, যেমন হানিফ 1, হানিফ 2, সৌদিয়া 1, সৌদিয়া 2, একতা, এরকম যেই স্কিন ওই স্কিনের নামটা উপরে দেওয়া আছে। সো আপনি যেটা চাইতেছেন আপনি ওই নামটা পরে কিন্তু মানে সেটা সরাসরি সিলেক্ট করতে পারবেন, এবং আপনি যখন স্কিন সিলেক্ট করবেন অটোমেটিক্যালি সেটার ক্লাসে যেই লেখা থাকে সেটাও সিলেক্ট হয়ে যাবে, আলাদাভাবে আপনার নতুন করে খুঁজে খুঁজে সিলেক্ট করা লাগবে না। ইভেন আপনি যদি চেঞ্জ করতে চান সেটা অবশ্য চেঞ্জ করতে পারবেন। যাই হোক, তো এটা একটা আমার কাছে বেশ মানে কার্যকর ফিচার মনে হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মাঝে মাঝে এই স্কিনগুলো নিয়ে অনেক ঝামেলা পাওয়া যেত। সো এখন আমি যেটা চাচ্ছি, সৌদিয়া চাইলে শর্টকাট আছে, A to Z শর্টকাট আছে, সৌদিয়া চাইলে আমি সরাসরি S চলে যেতেছি, এসে যায় আমি সৌদিয়াটা সিলেক্ট করতেছি। এছাড়া আমাদের আরও যে স্কিনগুলো আছে সেগুলো কিন্তু এভাবে দেওয়া থাকে। সো গাইস, আশা করি এই মোডটা আপনারা খেলবেন অ্যান্ড অনেক বেশি ভালো লাগবে। যারা এই ভিডিওতে এখনও লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর বিশেষ ধন্যবাদ যে যিনি এই মোডটি কনভার্ট করছেন তাকে, এবং
এই মূর্তির পেছনে যারা কাজ করছেন, এই সুন্দর সুন্দর স্ক্রিনগুলো যারা বানাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই ভিডিওটা দেখেছেন তাদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এখনও যদি ভিডিওটা লাইক না দেওয়া হয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আমরা এখন আপনার সাথে একটা গেম প্লে শেয়ার করবো, আপনার গেম প্লেটা দেখলে আসলে বুঝতে পারবেন যে মানে এই বাসটা কতটা জোস। সো গেম প্লেটা দেখতে থাকেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আশা করছি সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাপোর্ট করবেন, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে ডাউনলোডে সাহায্য করবেন। সো ভিডিওটা এই পর্যন্তই, কোনো ধরনের সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।